আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি পামেলা আবার নিয়ে এসেছি আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলা এখন আমি পাঠ করব বিখ্যাত রহস্য উপন্যাসিক ডক্টর নিহারঞ্জন গুপ্তের একটি ক্রিডিটি উপন্যাস উর্বশী সন্ধ্যার পরবর্তী অধ্যায় এর আগের যে অধ্যায়টি আমি পড়েছি সেটি যদি আপনারা শুনে না থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেব আপনারা প্লিজ সেটা আগে দেখে নেবেন বা শুনে নেবেন তারপরে এইটি দেখলে আপনাদের সুবিধা হবে তাহলে সরাসরি চলে যাই গল্প পাঠের আসরে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন যাতে এরকম ধরনের রহস্য উপন্যাস বা গল্প আমি আপনাদের সামনে পাঠ করতে পারি তাহলে চলুন চলে যাই সরাসরি গল্প পাঠের আসরে আজকের উপন্যাস উর্বশী সন্ধ্যা লেখক ডক্টর নিহারঞ্জন গুপ্ত অধ্যায় আট প্রভাত সরকার বললেন দোতলায় আমার অফিস ঘরের পাশে ছোট একটা হলঘর মতন আছে না মধ্যে মধ্যে ওখানে রিহার্সাল হয় সোফা চেয়ারও ওখানে আছে টেবিলও আছে আপনি কি সেখানে বসবেন কিরিটি বললেন হ্যাঁ বেশ তো আপনি ব্যবস্থা করুন আচ্ছা ভালো কথা প্রভাতবাবু থিয়েটার চালাতে হলে এই নাটক নিয়ে মানে আপনার সুমিত্রা রোলের একজন সাবস্টিটিউট তো আপনার দরকার হবে তো কিছু ভাবলেন সেই বিষয়। আপনি ওই কণিকা দেবী না কোন একটা মেয়ের কথা বলছিলেন হ্যাঁ তাকেই আমি দেব ভাবছি রোলটা ঠিক আছে তাহলে ব্যবস্থা করুন হ্যাঁ আজ আধ ঘন্টা আগে মানে আপনার ঠিক আসার আগে কণিকা আমাকে ফোন করেছিল প্রভাত সরকার বললেন আপনাকে কণিকা দেবী ফোন করেছিলেন কিরিটি শুধালো হ্যাঁ কিরিটি বাবু আর সকালে আমার প্রথমেই কেন জানি কণিকার কথা মনে হয়েছিল তো ওই সুমিত্রার জায়গায় জানেন দুজনের চেহারার মধ্যে না একটা অদ্ভুত মিল আছে মিল দুজনের চেহারার মধ্যে কিরিটি প্রশ্ন করে হ্যাঁ দেখলে পাশাপাশি মনে হবে যেন ওরা দুটি বোন একই বাপের ঔরসে একই মায়ের পেটে ওদের জন্ম বলেই মনে হবে প্রভাত সরকার বললেন তাছাড়া কণিকার অভিনয় দক্ষতা ছিল অনেক বেশি সুমিত্রার থেকে কিরিটি এবারে প্রশ্ন করে তা কণিকা দেবী আপনাকে ফোন করেছিলেন কেন সে সুমিত্রার রোলটা নামতে চায় নিজে থেকেই সেটা সে বলল আমি সিংহির কথা বললাম কিন্তু তাতে সে বলল। যে সিংহির মত থাকুক বা না থাকুক তাতে নামতে দিলে সে নামবে জানেন ওর ফোন পাওয়া অব্দি ব্যাপারটা সত্যি কেমন যেন আমার একটু গোলমেলে ঠেকেছে মশাইকে তো আমি জানি অত্যন্ত খেয়ালিয়ার রকচটা মানুষ প্রচুর অর্থের মালিক কণিকার ওপর নজর পড়েছিল বলে একেবারে মা সোহারা দিয়ে তার নামে একটা ফ্ল্যাট কিনে ওকে একেবারে থিয়েটার ছাড়িয়ে সেখানে নিয়ে গিয়ে তুলেছেন লোকটার বিশ্রী সন্দবাতিক আছে তাই তো প্রথম কথাটা আমি মশাই সামনে উত্থাপন করেছিলাম ওকে একটু যাচিয়ে আমার নেবার ইচ্ছা ছিল ওদের কথা শেষ হলো না হাই হিল চপ্পলের শব্দ তুলে সাতাশ আঠাশ বছর বয়সের দেখতে এক মহিলা অফিস করে এসে ঢুকলো পরনে দামি সিল্কের শাড়ি চোখে মুখে সামান্য প্রসাধন কিরেটি মেয়েটির দিকে তাকিয়ে সত্যি যেন অবাক হয়ে গিয়েছিল অবিকল সুমিত্রা এই যে প্রভাতবাবু মেয়েটি বললে আরে আরে আসুন কণিকা দেবী আপনার কথাই হচ্ছিল বললেন প্রভাত সরকার কিরিটি চেয়েছিল একদৃষ্টে আগন্তুক মেয়েটির দিকে এই তাহলে প্রভাতবাবু বর্ণিত কণিকা ছিপছিপে দেহের গঠন সারা দেহে অপরূপ এক যৌবন লাবণ্য মুখখানা একটু লম্বা প্যাটার্নের হলেও নিখুঁত ভ্রু দুটো চক্ষু ওষ্ঠ দুটি যেন সত্যি অনির্বচনীয় কণিকা বলল হ্যাঁ চলে এলাম প্রভাতবাবু তা সিঙে মশাই কি রাজি হয়েছেন প্রভাত বললেন হ্যাঁ উনি রাজি হয়েছেন যাক তাহলে তো আর গুণমানের কোনো সম্ভাবনা রইল না প্রভাতবাবু একটু হেসে বললেন জানেন কালীবাবু মুখে কাল রাত্রে সুমিত্রার খুন হবার কথা শুনে আমি যেন স্তম্ভিতই হয়ে গিয়েছিলাম সুমিত্রার মতন এমন শান্তশিষ্ট মেয়ে কেউ তাকে এমন করে গুলি করে হত্যা করতে পার আমি ভাবতেই পারছি না আমি থিয়েটার দেখার আগে থেকে ওকে চিনতাম প্রভাতবাবু আপনি চিনতেন হঠাৎ কিরিটির প্রশ্ন ইনি প্রশ্নটা করে কনিকা তাকালো প্রভাত সরকারের মুখের দিকে প্রভাতবাবু কিরিটির দিকে তাকিয়ে বললেন উনি কিরিটি রায় কিরিটি মানে সেই সত্য সন্ধানী তিনিই কি ছবিতে চেহারা দেখেছি অবশ্য অনেকবার হ্যাঁ আপনার অনুমান ঠিকই উনি সেই নমস্কার কণিকা দুটো হাত তুলে নমস্কারের ভঙ্গিতে কথাটা উচ্চারণ করলো তারপরে শান্ত গলায় বলল। আপনি কি তাহলে বাবু সুমিত্রার হত্যার ব্যাপারে কিরিটি শান্ত গলায় বলল হ্যাঁ ঘটনাচক্রে আমি জড়িয়ে পড়েছি কণিকা দেবী কিন্তু একটু আগে আপনি বলছিলেন না যে সুমিত্রা দেবী আপনার পরিচিত ছিলেন কণিকা ওই সময় প্রভাত সরকারের দিকে তাকিয়ে বললে বাবু আপনি একটু বাইরে যান কিরিটি বাবুর সঙ্গে আমার একটু কথা আছে প্রভাত সরকার বাইরে চলে যাওয়ার পরে কণিকা বলল হ্যাঁ বাবু এ থিয়েটারে আসার আগে থেকে আমি তাকে চিনতাম সুমিত্রা ওর আসল নাম ছিল না ওর আসল নাম ছিল সুগতা ও আমারই নিকট আত্মীয় ছিল সত্যি কণিকা দেবী কিরিটি বললে সুমিত্রা আপনার আত্মীয় ছিল হ্যাঁ বাবু কিন্তু সে অনেক দিন আগেকার কথা কারণ আজ আর কথাটা গোপন রাখার কোনো প্রয়োজন আমি দেখছি না তাছাড়া কথাটা জানতে পারলে হয়তো কিরিটিবাবু আপনার সুবিধাই হবে আপনি সৌভাগ্যক্রমে যখন সুমিত্রার হত্যার ব্যাপারটা অনুসন্ধানের ভান নিয়েছেন আমি তখন আপনাকে সবই বলবো আর আমার আসল নামও কিন্তু কণিকা নয় সুজাতা আর সুমিত্রার আসল নাম সুগতা সুজাতা আর সুগতা দুই বোন সুমিত্রা দেবী আপনার বোন ছিলেন কিরিটি প্রশ্ন করে হ্যাঁ আপন বোন আমার থেকে পনেরো বছরের ছোট। ওর যখন মাত্র চার বছর বয়স আমার তখন ১৯ বছর বয়স আমি কলকাতায় চলে আসি এখানে এই শহরে আমার এক কাকির কাছ থেকে পড়াশোনা করার জন্য আমি কুমিল্লা থেকে এসেছিলাম সবে তখন দেশ ভাগ হয়েছে আমাদের বাবা ছিলেন রামসুন্দর রায় তখনও জীবিত ছিলেন কিন্তু তিনটে বছর গেল না আমাকে কাকির বাড়ি ছাড়তে হলো সে এক অন্য ইতিহাস তারপর নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য শেষ পর্যন্ত আমাকে অভিনয়ের লাইন বেছে নিতে হলো বাবা সেই সংবাদ পেয়ে আমাকে তীব্র কটু ভাষায় গালাগালি দিয়ে চিঠিও লিখেছিলেন এবং তাড়াতাড়ি দেশে ফিরে যাবার নির্দেশও পাঠিয়েছিলেন কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে সবই আমার কাকার কীর্তি গে যেটা বলছি বলতে গেলে সেই থেকে আমার মা বাবার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেল আপনি তাহলে সুজাতা দেবী মানে অভিনয় রয়ে গেলেন গিরিটি প্রশ্ন করে হ্যাঁ তারপর থেকে দীর্ঘ অনেকগুলো বছর দেশের আমি আর কোনো খবর রাখিনি হ্যাঁ তারপর বলুন গত বছর শেষের দিকে হঠাৎ এই উর্বশী সন্ধ্যার অভিনয় দেখতে আসলাম সুগত মানে সুমিত্রাকে দেখে আমি চমকে উঠলাম অভিনয়ের পর সুমিত্রার ঘরে ঢুকে তার সঙ্গে আমি আলাপও করেছিলাম সুমিত্রা তার নিজের পরিচয় দিতে খুব একটা ইচ্ছুক ছিল না তবু আমি নানাভাবে তাকে প্রশ্ন করেছিলাম তবে প্রশ্ন করে আমি বুঝতে পেরেছিলাম যে আমার অনুমান মিথ্যা নয় সে আমারই ছোটো বোন সুগতা মানে আজকের সুমিত্রা সেদিন ওই পর্যন্তই কথা হয়েছিল তারপর মাস দুই বাদে আবার যখন থিয়েটারে আমি এলাম এবারে সুগতা কিছু মুখ খুলেছিল যার ফলে আমি অনেক কিছু জানতে পেরেছিলাম যে সে আমার থেকেও বেশি হতভাগিনী তার বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর সঙ্গে তার বনিবনা হয়নি সেপারেশন হয়ে গিয়েছিল তারপর জীবিকার জন্য বাধ্য হয়ে তাকে এই লাইনে আসতে হয় আচ্ছা একটা কথা কিরিটি বাধা দিয়ে বলল আপনি আপনার পরিচয় তাকে দেননি বললেন কিন্তু আপ মানে তিনি কি আপনার কাছে তার পরিচয় দিয়েছিলেন হ্যাঁ সামান্য বলেছিল তার স্বামীর কথা কি নাম ইত্যাদি না না সে সমস্ত কোনো কথা সে বলেনি কথা প্রসঙ্গে কথাটা বের হয়েছিল মাত্র আমি জিজ্ঞাসা করেছিলাম এ লাইনে এলে কেন তখনও বলেছিল যে ভাগ্য ওকে টেনে নিয়ে এসছে আমি আরও জিজ্ঞাসা করেছিলাম যে কেন বিয়ে থা ও করেনি তখন ও বলল যে হ্যাঁ করেছিলাম কিন্তু ভাগ্যে টিকলো না সেপারেশন হয়ে গেল তো আমি তার স্বামীর কথাও জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ও বলতে চাইনি ও বলেছিল যে সেটা ওর জীবনের একটা ক্লোজ চ্যাপ্টার তাই সব কিছু মন থেকে মুছে ফেলতে চেয়েছিল ওগুলো আর কিছু মনে করতে চায়নি হুম আচ্ছা তাহলে কে তার স্বামী ছিল কি নাম বা তার বিবাহিত জীবনের ব্যাপারটা আপনি কিছুই জানেন না প্রশ্ন করলো কিরিটি না আমি কিছুই জানি না কণিকা বলল। আচ্ছা আপনি জানেন কি যে আপনার মা মানে এখনো উনি জীবিত এবং এই কলকাতা শহরেই উনি আছেন হ্যাঁ আমি জানি কথাটা তবে একটা কথা আপনি জেনে রাখুন কিরিটি বাবু উনি কিন্তু আমার মা নন সে কি আপনার মা নন না মানে আপনি তার সন্তান নন না আর সুমিত্রা দেবী না সেও তার সন্তান নয় আমাদের মা সুগতা যখন এক বছর বয়স তখনই মারা যায় আর ওই স্ত্রী লোকটি মাত্র ছো একটি ছোট জাতের মেয়ে বাল বিধবা আমাদের বাড়ির কাছাকাছিও থাকতো নাম ছিল লক্ষ্মী আমাদের মায়ের মৃত্যুর পর বাবা ওই মেয়ে মানুষটাকে এনে আমাদের ঘরে তোলেন স্বামী স্ত্রীর মতোই বাবা আর ওই লক্ষ্মী থাকতো বলতে বাধা নেই ওই মেয়ে মানুষটির প্ররোচনাতে বাবা আমাকে কাকার কাছে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন আচ্ছা সুমিত্রার ব্যাপারটা কি জানতেন সেটা আমি জানি না আচ্ছা আপনি সঞ্জীব বোসকে চেনেন কণিকা দেবী হ্যাঁ ও তো আমারই বয়সী প্রায় আমাদেরই গ্রায়ের ছেলে আপনি শুনেছেন কি না আমি জানি না কিরিটি বাবু ওই সঞ্জীবের বাসাবাড়িতেই মার হাটটা দিয়েছিলেন সুগতা আর ওই মেয়ে মানুষটা থাকতো হ্যাঁ আমি শুনেছি আপনি কি করে জানলেন আমি বাবুর কাছ থেকেই জেনেছি ও আপনি তাকে চেনেন না গতরাতে এখানে তার সাথে আমার পরিচয় হয়েছে আচ্ছা কিরিটি বাবু আপনি কি একটা কথা জানেন যে সুগতা ওকে ভালোবাসত হ্যাঁ কালই সেটা আমি বুঝতে পেরেছি আচ্ছা কণিকা দেবী হ্যাঁ বলুন কণিকা কিরিটির মুখের দিকে তাকালো সুমিত্রার বিবাহিত জীবনে ডিটেলসটা কোনো উপায় আপনি কি কারো কাছ থেকে জানতে পারবেন না আমি পারব বলে তো মনে হয় না কেন সঞ্জীব কিছু জানে না না সে কিছু জানে না না যতটুকু আপনি জানেন মানে যা বললেন যে সঞ্জীববাবু ঠিক ততটুকুই জানেন তার বেশি কিছু উনি জানেন না ঠিক আছে আপনি যখন বলছেন আমি চেষ্টা করব নিশ্চয়ই কিরিটি বাবু কিন্তু বুঝতেই তো পারছেন যে আমি ব্যাপারটা কার কাছ থেকেই বা জানব আচ্ছা একটা কথা আর জবাব দেবেন কণিকা দেবী হ্যাঁ বলুন আপনি সুমিত্রার রোলটা করবার জন্যে আগ্রহী হলেন কেন দেখুন আমার ধারণা কি বাবু শুধু ধারণাই বা বলি কেন মানে এটা আমার বিশ্বাস যে এই থিয়েটারের মধ্যে কেউ কাল রাত্রে ওকে হত্যা করেছে আমি দূরে থাকলে তো সেটা সম্ভব হবে না তাই আমি চাই থিয়েটারের মধ্যে থেকে থিয়েটার করে আমি বুঝতে চাই যে সে কে হতে পারে আচ্ছা কণিকা দেবী এ ব্যাপারে কি আপনি কাউকে সন্দেহ করেন হ্যাঁ করি আপনি করেন কাকে সন্দেহ করেন ক্ষমা করবেন আমাকে কিরিটি বাবু এই মুহূর্তে আমি সেটা আপনাকে বলতে পারবো না আমি যেমন করে হোক আমি এটা জানবই এবং জানতে আমাকে হবেই যে কে আমার বোনকে কাল রাত্রে হত্যা করল কথাটা বলে হঠাৎ কণিকা চুপ করে গেল কিরিটি বললে আচ্ছা বেশ প্রভাতবাবুকে আপনি সব কথা তাহলে বলতে চান না কণিকা দেবী না এবং এই থিয়েটারে কেউ সে কথা জানুক সেটাও আমি চাই না আপনাকে অনুরোধ জানাচ্ছি বাবু আপনি দয়া করে কথাটা কাউকে জানাবেন না ঠিক আছে আমি কাউকে জানাবো না আপনি একটা কাজ করুন একটু বাবুকে পাঠিয়ে দিন প্রভাত সরকারকে পাঠিয়ে দিল কণিকা প্রভাত সরকারের দিকে তাকিয়ে কিরিটি বলল আচ্ছা আপনাদের আর্টিস্ট ও টেকনিশিয়ানরা সবাই কি আছেন হ্যাঁ আমাদের অ্যাকাউন্টেন্ট পারেক সাহেবের উপরের ঘরে তাদের মাইনে দিচ্ছেন কিরিটি আবার প্রশ্ন করে আচ্ছা প্রথম আপনি সে রাত্রে ঠিক ওই দুর্ঘটনার সময় যারা একেবারে ডিস্কের কাছাকাছি ছিলেন ওই সিনের সময় তাদের পাঠান তো একে একে এই ঘরে সেই মতো ব্যবস্থা হলো তিনজন ছিল ওই সময় কাছাকাছি ভুবনবাবু হরিবাবু আর অমূল্যবাবু প্রথমেই এলো অমূল্য চাকি বয়স তা প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ হবে ওই থিয়েটারে অনেক দিন চাকরি করছেন চেহারাটা অনেকটা যেন হার বের করা শকুনের মতো কিরিটি প্রশ্ন করে আপনার নাম আগে স্যার অমূল্য চাকি কথাগুলো বলে অমূল্য এদিক ওদিক তাকায় যেন সন্নিগ্ধ হয়ে আপনি এই থিয়েটারে কতদিন আছেন অনেক দিন স্যার কিন্তু স্যার বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না স্যার মা কালী দিব্যি বলছি স্যার আমি কিচ্ছু জানি না আপনার পায়ে দৌড়ছি স্যার আপনি আমায় ছেড়ে দিন স্যার আপনি নেশা করেন হ্যাঁ নেশা ছি 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 কে বললো হ্যাঁ কোন শালা বলেছে আমি নেশা করি না স্যার গড প্রমিস আমি নেশা ভাঙ কিচ্ছু করি না স্যার আপনি থামুন চাপা গর্জন করে ওঠে কিরিটি সে হাওয়া করে কেঁদে ওঠে অমূল্য চাকি এবারে চুপ করুন কাঁদবেন না অমূল্য চাকি কিন্তু তার কান্না থামায় না অধ্যায় নয় কাঁদছেন কেন কি হয়েছে আপনার কান্নার কি হলো কিরিটি প্রশ্ন করে আগে স্যার সত্যি বলছি স্যার মা কালীর দিব্যি স্যার ওলাই চন্ডীর দিব্যি আমি শেয়ার করুন স্যার আমি কিচ্ছু জানি না স্যার ঠিক আছে বেশ তো জানেন না তো কি হয়েছে আমার কটা প্রশ্নের শুধু জবাব দিন কিরিটি শান্ত কথায় শান্ত গলায় বলে প্রশ্ন কথাটা বলে বোকার মতন তাকালো অমূল্য চাকি কিরিটির মুখের দিকে কি প্রশ্ন স্যার আচ্ছা আপনি সুমিত্রা দেবীকে চিনতেন হ্যাঁ চিনব না কেন আর গত এক বছর ধরে থিয়েটারে দেখছি তো সুমিত্রা দেবীকে আপনি কথাবার্তা বলতেন না তার সাথে আমার আর কি কথাবার্তা বলবো স্যার একজন অত বড় আর্টিস্টের সঙ্গে কিরিটি এবারে বলে আপনি কান্না থামান শান্তভাবে বসে আমার প্রশ্নের উত্তর দিন বলুন মেয়েটা কেমন ছিল আপনি জানেন খুব ভালো স্যার খুব ভালো কখনো কারো সাথে পাচে থাকতো না হ্যাঁ নিজে আসতো সাজঘরে থাকতো প্লের সময় স্টেজে আসতো আবার চলে যেত নিজে সাজঘরে অভিনয় করার পর আর রণজয়বাবু তিনি কেমন লোক ছিলেন বড্ড ডাট ছিল মল্লিক মশায় আমাদের মতো চুনুপুটির সাথে তো কথাই বলতেন না আচ্ছা গতকাল দ্বিতীয় অঙ্কের শেষ সিনটা যখন হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন ওই স্যার ওই হিমোগ্লোবিন মাখা একটা স্পঞ্জ নিয়ে উইংসের পাশে স্যার দাঁড়িয়েছিলাম ওই স্পঞ্জটার কি প্রয়োজন ছিল কিরিটি প্রশ্ন করে আগে স্যার ওই গুলি করার পরে স্পঞ্জটা আমি সুমিত্রা দেবীর হাতের কাছে ছুঁড়ে দিতাম আর গুলি খেয়ে পড়ার পরে উনি ওই স্পঞ্জের যে রঙটা হাতে বুকে সমস্ত মেখে নিতেন আচ্ছা আপনি কাল রাতে ওইটা ছুঁড়ে দিয়েছিলেন না স্যার ছুঁড়িনি কেন চুরবো কি স্যার সুমিত্রা দেবী তো হুমড়ি খেয়ে পড়ার সাথে সাথেই দেখলাম স্টেজটা একেবারে রক্তে স্যার ভেসে যাচ্ছে সুমিত্রা দেবী শাড়িটা স্যার রক্তে একেবারে ভিজে গিয়েছিল পুরো স্যার লাল রক্ত আপনি রক্ত দেখেছিলেন অত রক্ত দেখব না স্যার কি বলেন স্যার আপনি আচ্ছা মনে করে এবার বলুন তো অমূল্যবাবু আপনি যখন স্পঞ্জ হাতে উইংসের পাশে দাঁড়িয়েছিলেন মানে তখন আপনি আপনার আশেপাশে কাউকে দেখেছিলেন না তো স্যার কাউকে দেখিনি কাউকে দেখেননি আপনার ঠিক মনে আছে হ্যাঁ স্যার মনে আছে আমি কাউকে দেখিনি হুম ঠিক আছে আপনি যান এবারে যে ঘরে এলো কিরিটি তাকিয়ে দেখলো বেটে খাটো চেহারা মাথায় ঝাঁকড়া চুল চোখে সেলুলয়েডের ফ্রেমে চশমা রঙ কালো মুখ ভর্তি বসন্তের দাঁত পুরু ঠোঁট অত্যধিক ধূমপানে কালচে সামনে দুটো দাঁত উপরে পাঁটির বেশ উঁচু পরনে প্যান্ট আর হাওয়াই শার্ট তার উপরে কমলা লেবু রঙের একটা পুল ওভার কিরিটি তাকে প্রশ্ন করে আপনার কি নাম আজ্ঞা সাধন পাল আপনি কতদিন আছেন এই থিয়েটারে তা ধরেন গিয়ে আজ্ঞা কইরা তিন বৎসর তো হইবই আপনাকে এখানে কি করতে হয় আজ্ঞা আমি লাইটম্যান স্টেজের আলো ফোকাস স্পটলাইট অজ্ঞল কাজই করি কাল রাত্রে যখন ব্যাপারটা ঘটে আপনি কোথায় ছিলেন মানে কি করছিলেন সেটা একটু ভালো করে ভেবে বলুন তো আজ্ঞা ওই স্টেজের বা দিকে প্ল্যাটফর্মের ওপর ধরেন গিয়া অষ্টফুট উসুতো হইবই সেইখানে খাড়াইয়া স্পট লাইট দিতাসাম সুমিত্রা রণজয়বাবুর মুখের ওপরে কিরিটি প্রশ্ন করে হ আচ্ছা উইংসের পাশে তখন কে ছিল বা দিকে আপনার মনে আছে হ্যাঁ কইবার পারি না স্যার দেখি নাই তো আপনি কাউকে দেখেননি কেমনে দেখুন স্যার আমার হক গোল অ্যাটেনশান তো তখন ওই স্টেজের ওপরে ছিল আপনি কাউকে দেখেননি ঠিক বলছেন না মশা আমি কাউরে দেখি নাই উইংসের পাশ থেকে কোনো এক সময় কাউকে বা কোনো রকম শব্দ আপনার কানে আসেনি বা কোনো কিছু আপনার চোখে পড়েনি শব্দ না হ্যাঁ তয় একটা আলো জইলা উঠতে দেখছিলাম আচ্ছা কি রকম আলো মনে হয় লাইটার জ্বালানোর আলো কে লাইটার জ্বালিয়েছিল তাই তো কইবার পারি না স্যার কইলাম না আমার হকগোল অ্যাটেনশান তখন আচ্ছা আপনি যান সাধন পালের প্রস্থান তৃতীয় ব্যক্তির প্রবেশ মাঝারি গোছের উচ্চতা বেশ গাট্টা গোট্টা চেহারা বাথার সামনের দিকে এক তৃতীয়াংশ টাক কালো কুচকুচে গায়ের রং ভূষণে কাকের মতো রগের দুপাশের চুলে পাক ধরেছে পুরো একজোড়া গোফ গোঁফ কাঁচায় পাকায় মেশানো বয়স মনে হয় চল্লিশ পঞ্চাশ হবে বেশিও হতে পারে পরনে ধুতিয়া শার্ট গায়ে জড়ানো সবুজ রঙের র্যাপার কিরিটি প্রশ্ন করে কি নাম আপনার কি আশ্চর্য আমার নাম হ্যাঁ আপনার নামে তো জিজ্ঞাসা করছি কী আশ্চর্য আমার নাম স্যার ভূষণ দাস সকলেই তো জানে এখানে আচ্ছা এই থিয়েটারে আপনি কি করেন কী আশ্চর্য আমি তো স্যার একজন টেকনিশিয়ান সকলেই জানে তা তো জানি আপনাকে কি করতে হয় সিন সাজাই কি করব, কি আশ্চর্য কিরিটি বুঝতে পারে প্রতি কথার আগে পিছে কি আশ্চর্য বলা লোকটার একটা বিশেষ মুদ্রাদোষ আচ্ছা গত রাত্রে দ্বিতীয় অঙ্কের শেষ দৃশ্যে যখন অভিনীত হচ্ছিল আপনি কি করছিলেন মানে কোথায় ছিলেন আপনি একটু ভালো করে মনে করে বলুন তো বাবু। কি আশ্চর্য আমি তো স্যার ওই ডান দিকের উইংসের পাশে ছিলাম আমার জায়গায় আপনি কি করছিলেন কী আশ্চর্য করবো আবার কি ড্রপ করলে সেট সাজাতে হবে তারই প্রস্তুতি নিচ্ছিলাম কী আশ্চর্য আচ্ছা ওই সময় আশেপাশে বা সামনের দিকে অন্য উইংসের ধারে আপনি কাউকে দেখেছিলেন কি আশ্চর্য ও সমস্ত দেখার আমার সময় কোথায় বলুন আর কাজের সময় আমি কখনো এদিক ওদিক তাকাই না মশাই কিরিটি বুঝতে পারে অমূল্য চাকি সাধন পাল ভূষণ দাস এদের কারো কিছু নজরে পড়লেও সে কথা তারা বলতে সাহস পাচ্ছে না অথচ ওরা তিনজনই স্টেজের কাছাকাছি ওই সময়টা ছিল কিরিটি অন্য প্রসঙ্গে চলে গেল একটু থেমে বলল আচ্ছা ভূষণ বাবু। আপনি তো অনেক দিন এই রূপমহল থিয়েটারে কাজ করছেন রণজয় বাবু আর বিভাস দত্তকে আপনি চেনেন তাদের সঙ্গে সুমিত্রা দেবীর কীরকম মেলামেশা ছিল সেটা আপনি বলতে পারেন কী আশ্চর্য আমি মশাই সামান্য একজন টেকনিশিয়ান থিয়েটারের লোক আর ওরা ছিলেন আর্টিস্ট কী আশ্চর্য ওদের ব্যাপার সেপার নিয়ে আমরা কি মাথা ঘামাতে পারি না সেইটা আমাদের উচিত বলুন তো আপনি কিরিটি মৃদু হেসে বললে আমি ঠিক সে কথা জিজ্ঞাসা করিনি ভূষণবাবু আর আমার প্রশ্নটাও সেটা নয় আপনারা সবাই তো একই থিয়েটারের কর্মী তাই না হয়তো আপনাদের অনেকের অনেক সময় অনেক কিছু চোখে পড়েছে কি আশ্চর্য অত শত জানি না তবে হ্যাঁ বলুন মানে বলছিলাম কি আশ্চর্য ওই বাবু লোকটি মানে ওই সিনের পর মানে যখন কি আশ্চর্য যমনিকা নেমে আসতো মানে অন্ধকারে হয়ে যেত স্টেজে রণজয় বাবুকে আমি জাপটে ধরতে দেখেছি সুমিত্রা দেবীকে আচ্ছা তাই নাকি হ্যাঁ কি আশ্চর্য আমরা হলাম গিয়ে টেকনিশিয়ান ওরা হলেন আর্টিস্ট ওরা কি করেন না করেন আমাদের চোখে পড়লেও তো সেটা না দেখার ভান করে চলতে হয় কি আশ্চর্য কিরিটি আবার মৃদু হাসল বললে তা সুমিত্রা দেবী কিছু বলতেন না আরে মশাই কী আশ্চর্য ওরা হচ্ছেন থিয়েটারের আর্টিস্ট তাছাড়া সুমিত্রার দিকে বিবাসবাবুরও তো নজর ছিল আচ্ছা তাই নাকি কিরিটি বলে হ্যাঁ একদিন তো বাবু আর মল্লিক মশাই সঙ্গে কি আশ্চর্য প্রায় হাতাহাতি হবার জোগাড় হ্যাঁ মাঝখানে শ্যামলি পরে ওদের থামিয়ে দিল ওই শ্যামলি সেদিন না থাকলে কী আশ্চর্য কিছু একটা মনে হয় ঘটেই যেত তা হাতাহাতিটা কি নিয়ে হয়েছিল কিরিটি প্রশ্ন করে আর কেন কী আশ্চর্য ওই সুমিত্রার জন্যেই তো মধ্যে মধ্যে শয়ের পরে ওই সুমিত্রা বিবাসবাবুর সঙ্গে বেরিয়ে যেত কী আশ্চর্য শুধু সুমিত্রাই বাবুর সাথে কেন সুমিত্রা তো আমাদের অভিজিৎবাবুর সঙ্গেও তো বেরিয়ে যেত কিরিটি এবারে বলে তাহলে তো দেখছি আপনার চোখে অনেক কিছুই পড়েছে মানে আপনি অনেক কিছু জানেন কিন্তু না দেখার ভান করে থাকেন কী আশ্চর্য চোখে বললে তো চোখ বুঝে থাকতে পারি না বাবু বললেন কিরিটি এবারে প্রশ্ন করে আচ্ছা ভূষণ বাবু। ভূষণবাবু বাবু লোকটা কেমন ছিলেন বলে আপনার ধারণা এবার ভূষণবাবু উত্তর দেয় কী আশ্চর্য বাবু একটা ইডিয়েট ছিল কী আশ্চর্য কোথায় কী ঘটেছে সমস্তর মধ্যে তোর চোখ দেওয়ার কি দরকার হ্যাঁ তার তার ফলটা আপনি দেখলেন তো স্যার কেন উনি কিছু দেখেছিলেন নাকি গত রাত্রে আপনার কি মনে হয় কি আশ্চর্য সেটা আমি কি করে জানবো বলুন না মানে বলছিলাম তিনি আপনাকে কিছু বলেছেন কিরিটি শেষের কথায় ভূষণ দাস একটু সন্নিগ্ধ হয়ে ওঠে বললে না বলবে আবার কি ওর এই রকম স্বভাব ছিল না তাই বলছিলাম আর কি আচ্ছা বাবু কাল রাত্রে যখন দ্বিতীয় অঙ্কের শেষ দৃশ্য হচ্ছিল নাটকে বাবু কোথায় ছিলেন আপনি বলতে পারবেন কেন আমাদের প্রমটার মনিদার পাশেই তো দাঁড়িয়ে ছিল কী আশ্চর্য সঙ্গে সঙ্গে কিরিটির মণি চাটুর্যের কথা মনে পড়লো সত্যি তো এখনো পর্যন্ত মণি চাটুর্যে প্রমটারকে তো কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি অথচ উইংসের পাশে বসে যখন ভদ্রলোক প্রম্ট করছিলেন তখন কি তার চোখে কিছুই পড়েনি কিরেটি বললে ঠিক আছে ভূষণবাবু আপনি যেতে পারেন আর দয়া করে একবার এ ঘরে আপনাদের প্রম্পটার মণিবাবুকে একটু পাঠিয়ে দেবেন তো আজকে মণিবাবু এসছেন তো হ্যাঁ কি আশ্চর্য এসেছেন তো আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ভূষণ দাস চলে গেলেন মিনিট সাতে বাদে মণি চাটুর্যে ওই ঘরে এসে ঢুকল বেশ লম্বা পাতলা চেহারা রংটা রীতিমতো না হলেও সত্যি ফর্সা একগাল পান অনবরত চিবুচ্ছে চোখে সরু ফ্রেমের চশমা দাড়ি গোফ নিখুঁতভাবে কামানো পাতলা চুল মাঝখানে তেরি পরনে ধুতি পাঞ্জাবি তার ওপর একটা গরম ওয়েস্ট কোট নেভি ব্লু রঙের আসুন আপনার নাম বোধ হয় মণি চাটুর্যে আমি তো শুনেছি আপনি এই থিয়েটারের একজন প্রম্পটার আপনি কতদিন আছেন এখানে বছর আড়াই তো হবেই স্যার আচ্ছা মণিবাবু কাল রাত্রে স্টেজের ওপর যখন দুর্ঘটনাটা ঘটে আপনি ছিলেন একেবারে সকলের কাছে কাজেই প্রত্যক্ষদর্শী কেউ থাকলে কালকের ব্যাপারে সেটা তো আপনার জানার কথা আমার স্যার বিশেষ কিছু চোখে পড়েনি স্যার সে কথা তো গত রাত্রে থানার বড়োবাবুকে আমি বলেছিলাম তা সত্ত্বেও একটু আগে স্যার নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে বড়োবাবু আমাকে ওই প্রশ্নই করেছিলেন কী প্রশ্ন কিরিটি শুধালো মানে আমি তো সব চাইতে কাছে ছিলাম মানে আমি কিছু দেখেছি কিনা আমার চোখে কোনো রকমে কিছু পড়েছি কিনা কেমন করে পড়বে বলুন স্যার শট নিয়ে অভিনয় সময়ে আমি তো ব্যস্ত থাকি হঠাৎ কারো কোথাও যদি আটকে যায় সমস্ত দায়িত্ব তো আমারই কিনা স্যার হ্যাঁ সে তো বটেই তাহলে বলুন স্যার আমার কি নজর দেবার ফুরসৎ থাকে না সেটা থাকে না আচ্ছা তা ওদের মানে রণজয়বাবু আর সুমিত্রা দেবীর পাঠ বুঝি তেমন সরগর ছিল না তা থাকবে না কেন দৃশ্য রাত্রি তো অভিনয় ওরা করেছে দুজনে জলের মতোই মুখস্ত হয়ে গিয়েছিল বেঁধে যাবার কথা তো কোথাও নয় তবে শট নিয়ে আপনার অত অ্যালার্ট থাকার দরকার হতো কেন ওদের বেঁধে গেল দুজনা বানিয়ে বানিয়ে এক্সটেম্পার বলে যেত তখনই তো হতো মুশকিল আমার কোথায় ধরতাই দেবো কোথায় কি করব তাই আমি অ্যালার্ট থাকতাম হুম আচ্ছা মণিবাবু ওই সময় আপনার আশেপাশে কেউ ছিল গত রাত্রে তা মধ্যে মধ্যে আমার আশেপাশে কেউ তো এসে দাঁড়িয়েছে আচ্ছা কারা বা কে এসে আপনার আশেপাশে দাঁড়িয়েছে সেটা আপনি মনে করে বলতে পারবেন না লক্ষ্য করিনি হ্যাঁ তবে একবার হ্যাঁ বলুন একবার যেন মনে হয়েছিল ঠিক দুর্ঘটনা ঘটার আগে হ্যাঁ বলুন একটু মনে করে বলুন ঠিক উল্টো দিকে একটুখানির জন্য পাশের উইংসের ধারে একটা কালো র্যাপার মুড়ি দিয়ে কে যেন এসে দাঁড়িয়েছিল আমার চোখে পড়েছিল হ্যাঁ কে সে সেটা বলুন না স্যার আমি তো ঠিক চিনতে পারিনি তবে চোখে পড়েছিল লোকটাকে এবং তার মুখে লক্ষ্য করেছিলাম এক মুখ দাড়ি দাড়ি হ্যাঁ স্যার দাড়ি আচ্ছা উর্বশী পালায় কোনো পুরুষ চরিত্রের মুখে দাঁড়িয়ে আছে বা মেকআপে দাড়ি লাগানো হয় এরকম কোনো চরিত্র আছে আপনি মনে করে একটু দেখুন তো মণিবাবু একটু যেন চিন্তা করলো মণি চাটুর্যে তারপরে একটু ইতস্তত করে বলল সেরকম কোন চরিত্রের কথা তো নাটকে মনে পড়ছে না স্যার কারো মুখে দাড়ি থাকে না মানে কোনো চরিত্রের মেকআপ মুখে দাড়ি না স্যার আচ্ছা কেউ কালো র্যাপার পরে না কালো র্যাপার গায়ে দিতে দেখেছি বলে তো ঠিক মনে পড়ছে না স্যার আচ্ছা থিয়েটারে আর কার মুখে দাঁড়িয়ে আছে না তো স্যার অমন দাঁড়ি তো কেউ রাখে না মানে আমি স্যার দেখিনি ওরকম দাঁড়িয়ে রাখতে কিন্তু মনি চাটুর্যের কথা শেষ হলো না সঞ্জীব বোস এসে ঘরে ঢুকল তার বুকের কাছে ধরা সকালে সেই লোমলা কুকুরটা লুসি মানে সুমিত্রার কুকুর লুসি কী ব্যাপার সঞ্জীববাবু এই লুসিকে কোথায় পেলেন গিরিটি প্রশ্ন করে স্যার এই কিছুক্ষণ আগেও আমাদের বাসায় গিয়ে হাজির হয়েছিল তাই আমি প্রথমে আপনার বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে শুনলাম যে আপনি এখানেই এসেছেন সোজা চলে এলাম লুসিকে নিয়ে এই লুসি সুমির অত্যন্ত প্রিয় ছিল স্যার আর লুসিও সুমিকে খুব ভালোবাসত ভীষণ বুদ্ধি ধরে এই কুকুরটা হঠাৎ লুসি ছটফট করতে করতে এই সময় কেউ কেউ করে সঞ্জীবের কোল থেকে লাফিয়ে নিচে নেমে ছুটে ঘর থেকে বের হয়ে গেল লুসি লুসি কামিয়া, লুসি সঞ্জীব বোস পিছু পিছু ছুটল কিরিটিও কি ভেবে ওদের অনুসরণ করলো লুসি ছুটে চলেছে সোজা কেউ কেউ করতে করতে স্টেজের দিকে ওরা পিছনে পিছনে ছুটে চলেছে অধ্যায় দশ প্যাসেজের কাছে স্টেজের পিছন দিকে একজন সেপাই লাঠি হাতে দাঁড়িয়েছিল লুসিকে দেখে সেপাইটা তাকে ধরার চেষ্টা করল কিন্তু লুসি ঘেউ ঘেউ করে তাকে চার্জ করে যায় গোলমাল শুনে ভেতর থেকে আরেকজন সেপাই এসে হাজির ততক্ষণে লুসি দুজনকে চার্জ করে ঘেউ ঘেউ করতে শুরু করল কিরিটি সঞ্জীব আর গোলমাল শুনে প্রভাত সরকারও এসে হাজির হলেন প্রভাত সরকার বললেন এই পাহারাদা দা ধরো 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 ওকে পাকড়ো পাকড়ো কিন্তু লুসিকে পাকড়াবে কি খেপে উঠেছে তখন লুসি কিরিটি চেঁচিয়ে উঠল যেতে দাও ওকে যেতে দাও যেতে আর দিতে হলো না তার আগেই ওদের একজনের পায়ের ফাঁক দিয়ে সাত করে গোলে ছুটে লুসি স্টেজের ভেতরে সে দিয়ে গেল কিরিটি সঙ্গে সঙ্গে ছুটে স্টেজের মধ্যে গিয়ে ঢুকলো লুসিকে কিরিটি দেখতে পেল লুসি লাফিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছে কিরিটি ও লুসির পিছনে পিছনে দ্রুত এগিয়ে চলে সোজা লুসি দোতলা থেকে তিনতলায় সিঁড়ি দিয়ে উঠতে থাকে ছাদের ঘরের দরজাটা তালা দেওয়া হয়েছিল সেই বন্ধ দরজার কপাটের ওপরে ঝাঁপিয়ে পড়ে লুসি কেউ কেউ করে নখ দিয়ে আশ্রাতে থাকে প্রভাতবাবু এবং একজন সেপায় দুজন ততক্ষণে ছাদে উঠে এসেছে কিরিটি বুঝতে পারে বিশেষ কোনো কারণে লুসি ওই ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে সবাই দাঁড়িয়ে কুকুরটার ব্যাপার দেখছে কারো মুখে কোনো কথা নেই প্রভাতবাবু কিরিটি ডাকলো প্রভাত সরকার প্রশ্ন দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালেন আচ্ছা এই ঘরের চাবিটা কার কাছে কিরিটি শুধালো একজন সেপাই বললে আগে স্যার বড়বাবু চাবি দিয়ে দরজার চাবিটা নিয়ে গিয়েছেন লুসি তখনও বন্ধ দরজার ওপরে ঝাঁপিয়ে পড়েছে নক দিয়ে দরজাটা আঁচড়াচ্ছে কেউ কেউ করে চেঁচাচ্ছে কিরিটি সেপাইটিকে সুধারল তোমার কি নাম আগে স্যার মহাদেব সামন্ত তুমি এক কাজ করো তো ওই ছুটে থানায় যাও গিয়ে বড়োবাবুকে এখনই এখানে একবার ডেকে আনো বলবে কিরিটিবাবু পাঠিয়েছেন কিন্তু স্যার এখানে যে আমার ডিউটি আচ্ছা ঠিক আছে যা বলবার আমি বলবো তোমার কোনো ভয় নেই তুমি যাও বাবুকে ডেকে নিয়ে আসো এবং সঙ্গে দরজার চাবিটাও আনতে বলবে ঠিক আছে স্যার মহাদেব চলে গেল লুসি তখনও সমানে দরজার গায়ে নগ দিয়ে আঁচড়াচ্ছে আর চেঁচাচ্ছে প্রভাত সরকার বললেন ওই ঘরে ঢোকার জন্য কুকুরটা অমন করছে কেন বলুন তো বাবু ঘরের দরজা খোলা না পর্যন্ত সে রহস্যের মীমাংসা হবে না প্রভাতবাবু গিরিটি বললে কিন্তু বড়বাবু এসে পৌঁছাতেও তো কম করে আধ ঘন্টা লাগবে প্রভাত সরকার বললেন আচ্ছা আপনি এক কাজ করুন তো প্রভাতবাবু হ্যাঁ বলুন রাত প্রায় সোয়া আটটা বাজে আজ আর কারো সঙ্গে কথা আমি বোধহয় বলতে পারবো না আপনি বরং এক কাজ করুন প্রভাত সরকার বললেন হ্যাঁ বলুন কিরিটিবাবু আর্টিস্টদের আজ বরং আপনি যেতে বলুন আর অনুরোধ করুন যদি অনুগ্রহ করে কাল সকালে সাড়ে নটার পর তারা এখানে একবার আসেন ভালো কথা ওদের সব মাইনে দিয়েছেন হ্যাঁ আসতে তো ওদের এমনিতেই হবে কারণ এমনিতেও হবে কাল সকালের দিকে প্রভাতবাবু বললেন কিরিটি শুধায় কেন মানে নাটক চালাতে হলে আর তো মাত্র তিন দিন হাতে আছে বুঝতেই পারছেন সুমিত্রা রণজয়ার পার্ট দুটো তো তৈরি করতে হবে না হ্যাঁ তা তো ঠিকই কণিকার জন্য ভাবছি না রীতিমতো একজন ট্যালেন্টেড আর্টিস্ট চটপট ও পার্ট তুলে নেবে আর রণজয় ডুপ্লিকেট নিয়ে যত মুশকিল হবে ভদ্রলোক যে হঠাৎ অমন করে উধাও হলেন কেন আমি তো বুঝতে পারছি না কিরিটিবাবু প্রভাতবাবু এক নিঃশ্বাসে কথা কটা শেষ করলেন প্রভাত সরকারের শেষের প্রশ্নের জবাব না দিয়ে কিরিটি বললেন আচ্ছা তার রোলটা করার মতো কেউ আপনাদের থিয়েটারে নেই হ্যাঁ দিতে হলে একমাত্র অভিজিৎ চ্যাটার্জিকেই দিতে হবে আর তো আমি কারো কথা ভাবতে পারছি না না যিনি এই নাটকে সুচন্দার প্রেমিকের রোল করেছিলেন উনি কেমন হবেন হ্যাঁ প্রথম থেকে ওর ইচ্ছা ছিল রণজয়ের রোলটা করবার কিন্তু সুমিত্রা হঠাৎ কয়েকদিন রিহার্সালের পরে বেঁকে বসলো অভিজিৎ অরিজিতের রোল করলে ও সুচন্দ্রার রোলটা নাকি করবেই না আচ্ছা হ্যাঁ আর বলেন কেন প্রভাতবাবু বললেন রণজয় করছিল অভিজিতের রোলটা কি যে হলো সুমিত্রার অমত দেখে সিংজি বললেন তাহলে পাল্টে দাও রোলটা আচ্ছা রণজয়বাবু রোল সম্পর্কে কিছু বলেছিলেন নাকি না সে মশাই রীতিমতো একজন উঁচু দরের আর্টিস্ট সে কোনো রোলই ফুটিয়ে তুলতে পারে পরে অবশ্য কয়েক রাত্রি শো হবার পর বুঝলাম যে অরিজিতের রোলটা পারতো না অভিজিৎ তা সুমিত্রা দেবী হঠাৎ বেঁকে বসেছিলেন কেন প্রশ্ন করে কিরিটি কে জানে আপনি কিছু শোনেননি কথা অবশ্য একটা আমার কানে এসেছিল প্রভাতবাবু কিরিটি প্রশ্নের জবাবে বললেন হ্যাঁ কি কথা বলুন হ্যাঁ মানে কি কারণে নাকি অভিজিতের সঙ্গে সুমিত্রার একটা ঝগড়া হয়েছিল বুঝলেন কিরিটিবাবু এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কথা তো বুঝতেই পারছেন পরস্পরের সঙ্গে প্রেমে গদগদ হয়ে উঠতেও এদের যেমন সময় লাগে না আবার পরস্পর থেকে দূরে সরে যেতে ঝগড়া করতেও সময় লাগে না যেতে দিন ওই সমস্ত কথা প্রভাতবাবু বললেন কিরিটি আরও যেন কিছু বলতে যাচ্ছিল কিন্তু বলা হলো না থানার বড়োবাবু হন্তদন্ত হয়ে ছাতে এসে হাজির হলেন কী ব্যাপার কিরিটিবাবু আমাকে ডেকে পাঠিয়েছেন কেন আমি এদিকেই তো আসছিলাম পথে মহাদেবের সঙ্গে আমার দেখা হলো লুসি তখন ক্লান্ত হয়ে বন্ধ দরজাটার সামনে থাবা পেতে হাঁপাচ্ছে আর মধ্যে মধ্যে কুই কুই করে শব্দ করছে অরে কুকুরটা কোথা থেকে এলো বললেন কাঞ্চন মিত্র সঞ্জীব বোস বললে আমি নিয়ে এসেছি স্যার আপনি আপনি না সঞ্জীববাবু হ্যাঁ স্যার কিরিটি বাবু ওই সময় বললে বাবু ওই ঘরের দরজা চাপনি চাবি কি আপনার কাছে হ্যাঁ এই তো আমার পকেটেই রয়েছে তো আচ্ছা দরজাটা একটু খুলবেন কিরিটি বলল। কাঞ্চন মিত্র পকেট থেকে চাবি বের করে দরজার তালাটা খুলে দরজাটা ফাঁক করতে লুসি তীর বেগে ছুটে ঘরের মধ্যে ঢুকে গেল কিরিটিও সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকলো কুকুরটা ঘরের মধ্যে ঢুকে সব কিছু যেন তোল এলোমেলো করে একটা কাপড়ের মতো বস্তু বের করলো কিরিটি সবিস্ময় দেখলো পোটলার মতো করা একটা কালো গরম র্যাপার পোটলাটা কিছুতেই লুসি দেবে না কিরিটি জোর করে লুসির মুখ থেকে পোটলাটা ছিনিয়ে নিল একটা কালো কোট গরম র্যাপার এবং র্যাপারটা তুলে ধরতে একটা ফলস দাড়ি কিরিটির পায়ের সামনে পড়ল সকলেই বিস্ময় হতবাক কাঞ্চন মিত্রই বললেন অরে এটা তো দেখছি একটা ক্রেপ ফলসের দাড়ি এটা কোথা থেকে এলো কিরিটির মনের মধ্যে তখন দুটো শব্দ তোলপার করছে মণি চাটুর্যের জবানবন্দি কালো র্যাপার এবং দাড়ি কাঞ্চন মিত্র এবারে কিরিটির দিকে তাকিয়ে বললেন এ দাঁড়িয়া র্যাপার কোথা হতে এখানে এলো আপনি কি কিছু জানেন কিরিটি বাবু কিরিটি মৃদুকণ্ঠে বলল আমি ভাবছি অন্য কথা মিস্টার মিত্র হ্যাঁ বলুন কি কথা এই লুসি এই দুটো বস্তু হঠাৎ কেন বার করলো তবে কি হ্যাঁ বলুন এই দাড়ি মুখে লাগিয়ে মানে র্যাপারটা গায়ে দিয়ে কাল রাত্রে যে ব্যক্তি তার সঙ্গে লুসির যোগাযোগ নিশ্চয়ই একটা ঘটেছিল কি বলছেন আপনি কিরিটি বাবু আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না বললেন কাঞ্চন মিত্র আমার কি মনে হচ্ছে জানেন মিস্টার মিত্র হ্যাঁ বলুন কাঞ্চন মিত্র তাকালেন কিরিটির মুখের দিকে গত রাত্রে সুমিত্রা দেবীর হত্যাকারী দুটো বস্তু ব্যবহার করেছিল ওই দাড়ি এবং কালো র্যাপারটা হঠাৎ ওই সময় সঞ্জীব বোস বলল বাবু আমি কিন্তু জানি ওটা কার কার সঞ্জয় বাবু কিরিটির প্রশ্ন সুমিত্রার সঞ্জয় উত্তর দিল সুমিত্রার ব্যাপার হ্যাঁ দিন কয়েক আগে ওই কালো র্যাপারটা সুমিত্রা কিনেছিল আর গতকাল যখন সুমিত্রাকে আমি থিয়েটারের আগে ট্যাক্সিতে করে এখানে পৌঁছে দিয়ে যাই ওর গায়ে কিন্তু ওই র্যাপারটা ছিল আর ওই র্যাপারটা গায়ে দিয়েই ও থিয়েটারে এসছিল প্রভাতবাবু ডাকে প্রভাত সরকার মুখের দিকে তাকালেন আচ্ছা আপনাদের এই থিয়েটারে কেউ দাড়ি রাখেন না মনে তো পড়ছে না কিরিটিবাবু প্রভাত সরকার বললেন কারও দাড়ি নেই না এখন নেই তবে কিছুদিন আগে পর্যন্ত একজনের দাড়ি ছিল বললেন প্রভাতবাবু একজনের ছিল কে সে কিরিটি জানতে চায় আমাদের মেকআপ ম্যান মানে সে ওই জলধি রতন মাসখানেক আগে আমাদের থিয়েটারে চাকরি ছেড়ে অন্য থিয়েটারে চলে গেছিলো জানালেন প্রভাতবাবু কিরিটি প্রশ্ন করে মাসখানেক আগে চলে গেছে হ্যাঁ বাবু, কেন চলে গিয়েছিলেন তার এখানকার মাইনেতে পোষালো না তাই তবে গত রাত্রে বোধহয় সে এখানে ছিল সুমিত্রাই তাকে মনে হয় ডেকে পাঠিয়েছিল গত রাত্রে দ্বিশততম শারক স্মারক রজনী উৎসব ছিল তাই বোধহয় মেকআপটা ঠিক করে দেবার জন্যে তাকে ডেকে পাঠিয়েছিল সুমিত্রা আচ্ছা উনি এসেছিলেন কি না আপনি জানেন কিরিটি প্রশ্ন করে না আমি বলতে পারবো না তবে হয়তো শ্যামলি বলতে পারবে প্রভাতবাবু উত্তরে বলেন হঠাৎ এই সময় কাঞ্চন মিত্র বললেন তবে কি মিস্টার রায় ওই জলদিরতনী সুমিত্রা দেবীকে হত্যা করেছিল কিরিটি বললো দেখুন আশ্চর্য কিছু নয় মিস্টার মিত্র তবে আরও অনুসন্ধান না করার আগে কিছুই বলা যাবে না লোকটাকে তো তাহলে এক্ষুনি সন্ধান করতে হয় বললেন কাঞ্চন মিত্র কিরিটি উত্তর দেয় হ্যাঁ তা করতে পারেন কিন্তু সে হত্যা করতে কেন যাবে সুমিত্রাকে বা তার কি মোটিভ বা কী উদ্দেশ্য থাকতে পারে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে আরে মশাই সুমিত্রা একটা থিয়েটারের নোটি ছিল সেটা আপনি ভুলে যাচ্ছেন কেন বললেন কাঞ্চন মিত্র না ভুলে যায়নি বাবু। আমি শুধু শুনেছি যে সুমিত্রা ভদ্রঘরের মেয়ে ছিল তাই আরে রাখুন তো মশাই ওরকম ভদ্রঘরের মেয়ে ওরকম ভদ্রঘরের মেয়ে না আমার অনেক জানা আছে রেগে গিয়ে কাঞ্চন মিত্র বললেন দেখুন শুধু তাই নয় লেখাপড়া জানা মেয়ে ছিলেন দেবী। কিরিটি বলল আজকাল অমন দু একটা পাস সবাই করে হ্যাঁ করছেও আজকাল কাঞ্চন মিত্র আবার বললেন সুমিত্রা দেবী বিবাহিতা ছিলেন কিরিটি শান্তকলায় বললে বিবাহিতা দেবী বিবাহিতা ছিলেন সেটা আপনি কি করে জানেন কাঞ্চন মিত্র সুধান আপনি কার কাছ থেকে শুনেছেন আমি শুনেছি সঞ্জীব ওই সময় বলে ওঠে আমি ওকে কথাটা বলেছিলাম দারোগাবু আপনি কাঞ্চন মিত্র তাকালেন সঞ্জীব বোসের মুখের দিকে হ্যাঁ আমি তা স্বামীটিকে সেটা আমি জানি না বিবাহিতা ছিলেন সুমিত্রা দেবী অথচ তার স্বামীকে সেটা আপনি জানেন না তা তিনি কোথায় থাকেন না আমি সেটাও জানি না সঞ্জীব বলে ওঠে কারণ অনেকদিন আগে সুমিত্রা তার স্বামীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিল শুনুন কিরিটিবাবু দেখছেন তো সুমিত্রা চরিত্রের হদিশটা আপনি বোধহয় পেয়েই যাচ্ছেন বললেন কাঞ্চন মিত্র দেখুন কারণ না জানা অবধি তার চরিত্র সম্পর্কে একটা কিছু ভেবে নেওয়াটা বোধ ঠিক নয় কাঞ্চনবাবু গলায় কিরিটি কথাগুলো বলল কতকটা যেন প্রতিবাদের মতো আমাকে আর ভাবতে হবে না কিরিটি বাবু ব্যাপারটা আমি বুঝতে পেরেছি কাঞ্চন মিত্র বললেন আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা আমি চললাম দেখুন রতনকে সর্বাগ্রে আমাকে খুঁজে বের করতে হবে আর ওই দাঁড়িয়ার র্যাপার নেবেন না কিরিটি প্রশ্ন করে না কাঞ্চন বলেন আমার কিন্তু মনে হয় কাঞ্চন বাবু সুমিত্রার হত্যার ব্যাপারে ওই দুটো বস্তু কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ এক্সিবিট হবে আদালতে আপনার এই হত্যা মামলায় কিন্তু কাজে লাগবে কি বলছেন আপনি কথাটা বলে ঘুরে দাঁড়ালেন কাঞ্চন মিত্র হ্যাঁ আমি ঠিকই বলেছি বললে কিরিটি ঠিক আছে আমি নিয়েই যাচ্ছি কাঞ্চন মিত্র বললেন তারপর অতঃপর র্যাপার আর দড়িটা তুলে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন ঘরের মধ্যে একটা অখণ্ড স্তব্ধতা যেন হঠাৎ করে নেমে এলো কিরিটিবাবু স্তব্ধতা ভঙ্গ করলেন প্রভাত সরকার প্রভাত সরকারে ডাকে কিরিটি মুখ তুলে তাকালো ওর দিকে বলল আপনি কিছু বলছেন প্রভাতবাবু হ্যাঁ আপনার কি সত্যি সত্যি মনে হয় যে এটা জলধিরতনেরই কাজ সেই দেখুন আগে আমাদের জানতে হবে প্রভাতবাবু যে সত্যি সত্যি জলধিরতন গত রাত্রে এখানে এসেছিল কি না যদি সত্যি ধরুন এসে থাকে তাহলে প্রমাণ এটা হবে না কিন্তু যে কাজটা তারই কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন তো প্রভাতবাবু হ্যাঁ বলুন কিরিটিবাবু বললেন প্রভাতবাবু কিরিটি আবার বলে দেখুন হত্যাকারী যেই হোক সে সব কিছু গুছিয়েই কিন্তু কাজে নেমেছিল এবং হত্যার একটা স্ট্রং মোটিভও তার ছিল যাক আপনি রণজয়বাবুর খোঁজ করুন কিন্তু কোথায় পাবো তাকে কিরিটি বাবু আপনি বলুন আচ্ছা তার দেশ কোথায় আপনি জানেন প্রভাতবাবু হ্যাঁ জানি বর্ধমানে আর এখানে কোথায় থাকেন উনি ওই শ্যামবাজারের ওই মহারানী হেমন্ত কুমারী স্ট্রিট আছে ওইখানে উনি থাকেন উত্তর দিলেন প্রভাত বাবু। আচ্ছা কিরিটি এবার প্রভাতবাবুকে জিজ্ঞাসা করে বাড়িতে কে কে আছে ওনার তার স্ত্রী আছে শুনেছি কথাটা প্রভাত সরকারের শেষ হল না হন্তদন্ত হয়ে এক ভদ্রমহিলা এসে ছাদে ঢুকলে প্রভাত সরকার প্রশ্ন করেন কে আপনি মহিলার প্রশ্ন আপনি কে আমি থিয়েটারের ম্যানেজার আপনি প্রভাতবাবু হ্যাঁ কিন্তু আপনি কে তা তো চিনতে পারলাম না আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের মতো গল্প পড়া এখানেই শেষ হল আবার এই সময় নিয়ে আসবো কালকে এর পরবর্তী অধ্যায় নমস্কার